শোনো শোনো শ্রাবণ মাসের বর্ষণেতে সবুজ হলো ধরতি, এমন সময় ডমরু ধরের মনে জাগে ফুর্তি, আহা মনে জাগে ফুর্তি। তিন কুড়ি আর পাঁচ বছরের জোয়ান পুরুষ তিনি, বাসপুর গ্রামে তৃতীয়বার পেলেন যে গৃহিণী, আহা পেলেন যে গৃহিণী। সেই বিয়েতে কাণ্ড কত নয় কোষে তো অল্প, সেই বিয়েতে কাণ্ড কত নয় কোষে তো অল্প, বিশদে সব জানতে গেলে শুনতে হবে গল্প, আহা শুনতে হবে গল্প। শুনতে থাকো ভেল অফ টেলসে কত যে মজার কাণ্ড, দরদ দিয়ে শ্রবণ করো এ যে রসের ভাণ্ড, আহা এ যে রসের ভাণ্ড। চলো তবে আর দেরি শুরু করিও রে অধম কবি শীর্ষেন্দু, ডাকছে করো জোরে, আহা ডাকছে করো জোরে। ডমরুধর বললেন, এই যে দুর্গা মন্দির, একে তোমরা সামান্য জ্ঞান করো না, কিন্তু এখনকার বাবুদের সেই বোধ নেই। বাবুরা এখন সব হাওয়াখোর হয়েছেন, দেশে হাওয়া কম তাই তারা বিদেশে গিয়ে হাওয়া খায়, আর বাপ ঠাকুরদার পুজোর দালান সব ছুঁচো চামচিকেতে হেগে অপরিষ্কার করে। ডমরুর বন্ধু লম্বোদর বললেন, সত্যি কথা, সেকালে পুজোর সময় লোকে বিদেশ থেকে বাড়ি আসত, বন্ধু বান্ধব সবাই একসাথে হতো, যার যেমন ক্ষমতা তাই দিয়ে মায়ের পুজো দিত। গরিব দুঃখীরা অন্তত একশোটা খই মুরকি বা দুটো নারকেল নাড়ু তো পেত। শুনেছি যে কলকাতায় নাকি পুজো করা এক নতুন ব্যবসা হয়েছে, একটা প্রতিমা খাড়া করে বন্ধু বান্ধব লোকজনকে নেমন্তন্ন করে, পরে তাদের কান মুলে প্রণামী আদায় করে, পুজো করে অনেকে দু পয়সা উপার্জন করে নেয়। ডমরুধর এবার ঘোঁত ঘোঁত শব্দে বলে উঠলেন, তাতে আর দোষ কি, পুজোর সময় আমিও তো কত লক্ষ্যে নিমন্তন্ন করি, ভক্তিভাবে তারা মায়ের পাদপদ্মে যদি কিছু প্রণামী প্রদান করে তাতে আর আপত্তি কিসের। যাই হোক, জীবনে অনেক ঝড় ঝঞ্ঝা সব সহ্য করে তারপর আমি এই দুর্গোৎসবটি আরম্ভ করেছি, আমি এখন বুঝেছি। বুঝলে?
এখন আমি বুঝেছি যে মা ভগবতীর আরাধনা করলে ধন সম্পত্তি হয়, পয়সা করি এ বেশ ভালোই লাভ হয়। পাশ থেকে পুরোহিত মশাই গদগদ বদনে বললেন, তে সম্মতা জনপদেষু ধনানি তেষাং তেষাং দশাংশীন চ সিদ্ধতে ধর্মবর্গ। হে দেবী, তুমি যাহার প্রতি কৃপা কর জনপদে সে পূজিত হয়, তাহার ধন ও যশ হয়, তাহার ধর্ম অক্ষুণ্ণ থাকে। কলকাতার দক্ষিণে এক গ্রামে ডমরুধরের বাস। প্রথম বয়সে তিনি নিতান্তই দরিদ্র ছিলেন। অনেক কৌশল করে সাধ্যমতে একটা পয়সাও খরচ না করে তিনি এখন প্রভূত বিত্তশালী হয়েছেন। অন্যান্য সম্পত্তির মধ্যে সুন্দরবনের আবাদে তাঁর এখন বিলক্ষণ লাভ হয়েছে। ডমরুধর এখন এক পাকা বাড়িতে বাস করেন। দালানে দুর্গা প্রতিমার সামনে বসে পঞ্চমীর দিন সন্ধেবেলা গল্প গাছা কথাবার্তা হচ্ছে। কথোপকথনের মাঝেই উঠে এলো ডমরুধরের বিপদের কথা, আর সেই ঘোরতর বিপদ থেকে তিনি মা দুর্গার কৃপায় কিভাবে উদ্ধার পেয়েছিলেন তাও সবিস্তারে সকলকে খুলে বললেন। তিনি বললেন, মা আমাকে একবার ঘোরতর বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই বিপদে পড়ে একান্ত মনে মাকে ডেকে বলেছিলাম, মা মা গো, তুমি আমাকে এই সংকট থেকে উদ্ধার করো, আমি প্রতি বছর তোমার পূজো করব। লম্বোদর চোখ কপালে তুলে বললেন, তুমি তো কেবলই তিন বছর হলো পূজো করছো, এই তিন বছরের মধ্যে তো তোমাকে আমি কোনো বিপদে পড়তে দেখিনি। বরং তিন বছর আগে তুমি বৃদ্ধ বয়সে নতুন পত্নী লাভ করেছ। ডমরুধর বললেন, তিন বছর আগে আমি ঘোরতর বিপদে পড়েছিলাম। তৃতীয় পক্ষের বিবাহের সময় আমি ভীষণই সংকটাপন্ন হয়ে পড়েছিলাম। যদিও গায়ের লোক, প্রতিবেশী, বন্ধুবান্ধব কেউই সে কথা জানে না। মুখ ফুটে আজ পর্যন্ত সেই সব কথা কারোর কাছে প্রকাশ করিনি। শুধুমাত্র মা জগদম্বাই আমার সংকটের কথা জানেন, বুঝেছ? তিনি সেই বিপদ থেকে আমাকে রক্ষে করেছিলেন, আর এখন দুর্গতিনাশিনী দুর্গার প্রতি লোকের ভক্তি ক্রমে লোপ পাচ্ছে। কলেরা, ম্যালেরিয়া, বসন্ত, প্লেগ এসব তো আছেই, মায়ের প্রতি ভক্তির অভাবে এবারে আবার ফুলো রোগ দেখা দিয়েছে। জগদম্বার প্রতি ভক্তি থাকলে লোকের এইসব বিপদ হতো না। পুরোহিত অপরিস্ফুট স্বরে বললেন, দুর্গে স্মৃতা হরষি ভীতিমশে সজন্ত স্বস্থই স্মৃতা মতি মতিব শুভং দদাসি দারিদ্র দুঃখ ভয় হারিণী কা তদন্না সর্বপকার করণায় সদাদ্র চিত্তা। হে দুর্গে, বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিলে জীবগণের ভয় তুমি দূর করো, সুস্থ অবস্থায় তোমাকে স্মরণ করিলে তুমি তাহাদের মঙ্গল করো। হে দারিদ্র দুঃখ হারিণী, সর্বপ্রকার উপকার করিবার নিমিত্ত তুমি ভিন্ন দয়ার্দ্র চিত্তা আর কে আছে। এবার লম্বোদর অধৈর্য হয়ে বললেন, কিন্তু বিপদটা কি, কি বিপদে পড়েছিলে তুমি? ডমরুধর বললেন, এতদিন পরে সেই বিপদের কথা আজ আমি এই প্রথমবার তোমাদের কাছে প্রকাশ করছি, বুঝলে? শোনো তবে, আমার তৃতীয় বিবাহের সময় এই বিপদ ঘটেছিল। আমার বয়স তখন 65। এত বয়সে কেউ বিবাহ করে না, তবে জানো তো, এ আমার যে ছেলে সে বেটা কিছুতেই মানুষ হলো না।
তো আমি তো তাকে ত্যাজ্য পুত্র করলাম। তারপর সে যেন কোথায় চলে গেল। যদিও সে এক অন্য গল্প। লম্বোদর বললেন, আহা, সে গল্প না হয় আরেকদিন হবে। ডমরুধর বললেন, কিন্তু তারপর বিয়ে না করলে তো ঘর শূন্য হয়ে থাকে, তাই না? যদিও বিয়ে করলেও আরেক ঝঞ্ঝাট। কি জানো তো লম্বোদর? খ্যাচ খ্যাচ, রাত্রি দিন শুধু খ্যাচ খ্যাচ। হ্যাঁ ঠিক, তুমিও তো ভুক্তভোগী। হ্যাঁ, ঘটনা চক্রে আমার এই বিয়ের কথা পাকা হয়েছিল। আমডাঙার মাঠে আমার যে বড় বাগানখানা আছে, সেই বছর বৈশাখ মাসে সেই বাগানে আমি ডাব পাড়াচ্ছিলাম, বুঝলে তো। দু চার দিন আগে আমার পুরনো উড়ে যে মালি, সে দেশে গেছিল, আর ওর জায়গায় ওর ভাইপোকে রেখে গেছিল। এবার সে ভাইপো তো আমাকে কোনোদিন দেখেনি, আমিও তারে আগে কোনোদিন দেখিনি। তো উদ্ধব ঘোষের জামাই সেই উড়ে ছোড়ার সাথে সর করে আমাকে কিনা চোর বলে বেঁধে ফেললো। তারপর উহ, মারতে মারতে একেবারে কুতুবপুরের মহকুমাতে নিয়ে গেল গো। যদিও সে আর একখানা অন্য গল্প। লম্বোদর জিজ্ঞেস করলেন, এই বিপদ? ডমরুধর কপালে চোখ তুললেন, এও আবার কোনো বিপদ হলো নাকি? তিনি এর থেকেও অনেক গুরুতর সংকটে পড়েছিলেন, যদিও মা দুর্গার কৃপায় সে যাত্রায় বিপদ থেকে তিনি রক্ষা পেয়ে যান। ডমরুধর দীর্ঘশ্বাস ফেলে জানালেন, সেই কুতুবপুরেই এক মহিলা ঘটকের সাথে তার সাক্ষাৎ হলো। সেই ঘটকি তাকে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তাব দিলেন। ডমরু বাড়ি ফিরে এলেন, আর ওদিকে বিয়ের কথাবার্তা চলতে লাগলো। বয়স যতই হোক না কেন, টাকা থাকলে কি না হয়। বাঁশপুরের এক যুবতী কন্যার সাথে বৃদ্ধ ডমরুধরের বিয়ে ঠিক হলো। সেই মহিলাই তার বর্তমান গৃহিণী। ডমরু বললেন, কন্যার মা বাবা অর্থহীন বটে, কিন্তু আমার কাছে কোনো নগদ তগদ চাইলেন না। তবে ঘটকি বলল যে বিয়ের সমস্ত খরচা নাকি আমাকেই দিতে হবে, এবং কন্যার শরীরে যেখানে যা ধরে সেইরূপ গয়নাও আমাকেই দিতে হবে। তোমরা তো জানো আমি আবার কখনো একটাও বাজে পয়সা খরচা করি না। লোকে পাছে অলস হয়ে পড়ে সেই ভয় আমি ভিখিরিকেই কখনো এক মুঠো ভিক্ষে দিইনি। মানুষ হয়ে জন্মেছে খেটে খাবে, তাই শ্যাকরার পেট ভরাতে আমি একেবারেই রাজি হলাম না। আমি বললাম যে গয়নার পরিবর্তে কন্যার আঁচলে বরং নোট বেঁধে দেব, কিন্তু কন্যার বাবা মা তাতে একেবারেই রাজি হলেন না। অবশেষে আমি ভেবে দেখলাম যে আমার বয়স তো 65 বছর, তারপর আমাকে দেখে কেউই বলে না যে আমি সুপুরুষ। নিজের কথা বলতে ক্ষতি নেই, এই দেখো না, দেখো আমার গায়ের রং ঠিক যেন একেবারে দময়ন্তী নদীর পোড়া শোল মাছ। মাথার মধ্যিখানে টাক, তার চারদিকে চুল, তার মধ্যে আবার এক গাছাও কাঁচা নেই, ঠোঁটের দুপাশে আবার সাদা সাদা কি সব হয়েছে দেখছো তো। যাই হোক, তো এই সব কথা ভেবে শেষ পর্যন্ত গয়না দিতে রাজি হয়েই গেলাম। সাধ্যমতো যতটা সম্ভব একটু সাদা মাটা গয়নাই গড়ালাম, কিন্তু তাতেও আমার অনেক টাকা খরচা হয়ে গেল, বুঝলে তো। ফর্দ তো অনেক এই লম্বা, এক বাক্স পুরো গয়না বানানো হলো। লম্বোদর ব্যস্ত হয়ে বললেন, আরে তা বটে, কিন্তু বিপদটা কি? ডমরু বললেন, আহা, ব্যস্ত হয়ো না,
বলছি শোনো। ডমরুধর জানালেন, গ্রামের প্রান্ত ভাগে বিন্দি গোয়ালিনীর যে ভিটে আছে সেই জমি তাঁর। বিন্দি গোয়ালিনী তখন মারা গেছে, কিন্তু তার চালাঘরটা তখনও সেখানে ছিল। দুইজন চেলাকে সঙ্গে করে নিয়ে এক অন্ধ সাধু সেই চালাঘরে আশ্রয় নিলেন। চেলারা সগর্বে জানালো, এই সাধুর বয়স নাকি 553 বছর। চালাঘরের সামনে যে আম গাছটা ছিল তাতেই চেলারা সাধুর দু পা ডালে বেঁধে দিত। প্রতিদিন সকালে এক ঘন্টা নিচের দিকে মুখ করে সেই সাধু ঝুলে থাকতেন। এই সব দেখে চারিদিকে তো একেবারে হই হই পড়ে গেল। যারা বিএ এমএ পাশ করেছে সেই সব ছোঁড়ারাও এসে সব সাধুর পা টিপতে শুরু করলো। ডমরুধর বললেন, কেউ বাতাস করে, আবার কেউ তার পা ধোয়া জল খায়। তারপর একটা হুজুগে ইংরেজি কাগজের লোক এসে সেই সাধুকে দর্শন করে তার কাগজে একেবারে সাধুর মহিমা গান করে লম্বা লম্বা প্রবন্ধ লিখতে শুরু করলো। ফলস্বরূপ দেশের লোকের ভক্তি একেবারে উতলে উঠল। সাধুর মাথার নিচে চেলারা একটা ধামা রেখে দিয়েছিল, হ্যাঁ, আর সেই ধামায় পয়সা বৃষ্টি হতে লাগলো। লম্বোদর বললেন, তুমিও তো সেই হুজুগে দু পয়সা লাভ করেছিলে নাকি? তো সে জমি আমার, সে আম গাছ আমার, তো সেখান থেকে কেন লাভ করব না? হ্যাঁ, তো আমি তো সেই সাধুকে গিয়ে বললাম, ঠাকুর, সন্ন্যাসীর প্রতি যে আমার ভক্তি নেই তা নয়, তবে কি জানো তো, আমি হলাম গিয়ে বিষয়ী লোক। তুমি আমার জমিতে আস্তানা গেড়েছো, প্রতিদিন তোমার ভালোই আমদানি হচ্ছে, তাই ভূস্বামীকে এবার তোমাকে খাজনা দিতে হবে, ওই ট্যাকস না কি বলে সেই দিতে হবে। তো সেই সাধু সব শুনে উত্তরে বললেন, আমরা উদাসীন, আমি নিজে বায়ু ভক্ষণ করি, চেলারা সামান্য কিছু আহার করে, দিন দুঃখীকে আমরা দান ধ্যান করি, তা তুমি যখন বলছো তখন ভক্তগণ যা দেবে তার থেকে আমার শিষ্যদয় ওই সামান্য কিছু রেখে বাকিটা তোমার কাছে সন্ধ্যের সময় দিয়ে আসবে। বলাই বাহুল্য, এ কথা শুনে ডমরুধরের আহ্লাদ আর ধরে না, তিনি এই প্রস্তাবে সম্মত হলেন। প্রতিদিন 4-5 টাকা করে তার লাভ হতে লাগলো। সন্ন্যাসীর প্রতি তার ভক্তি শ্রদ্ধাও আরো প্রগাঢ় হলো। যাতে সন্ন্যাসীর প্রতিপত্তি আরও বৃদ্ধি পায়, দেশের যত উজবুক তার গোড়া ভক্ত হয়ে ওঠে, তার জন্য ডমরুধর সমস্ত চেষ্টা করতে লাগলেন। মনে মনে সংকল্প করলেন, দুগ্ধবতী গাভীর ন্যায় এই সন্ন্যাসীকে তিনি পুষে রাখবেন। কিন্তু একটা হুজুগ নিয়ে বাঙালি বেশি দিন থাকতে পারে না। হুজুগ পুরনো হলেই বাঙালি আবার নতুন হুজুগের সৃষ্টি করে। অতএব ডমরুর পশারে চিড় ধরতে আরম্ভ করল। ডমরু বললেন, এখান থেকে 4 ক্রোশ দূরে পাঁচ গেছে গ্রামে রসিক মণ্ডলে 7 বছরের মেয়ের ঘাড়ে হঠাৎ একদিন মাকাল ঠাকুর এসে ভর করলেন। তো মাকাল ঠাকুরের ভরে সেই কন্যা লোককে ওষুধ দিতে শুরু করল। দেবদত্ত ওষুধের গুণে কানার চোখ, কালার কান, পঙ্গুর পা এসব গজাতে লাগলো। বোবার মুখে আবার কথা ফুটল। কতগুলো সুস্থ লোককে এনে কানা খোড়া হাবা কালা জোড়ো অম্বুলে এইসব সাজাতে হয়, বুঝলে? তা না হলে এই কাজে আর পশার জমে না। সেই ইংরেজি কাগজের লেখকও সেই স্থানে গিয়ে গলায় তুলসীর মালা জড়িয়ে বসে পড়ল। ভক্তিতে গদগদ হয়ে কত কি লিখল কাগজে, আমাদের সন্ন্যাসীকে ছেড়ে কাতারে কাতারে লোকজন সেই মেয়ের চরণামৃত খেতে শুরু করল। রসিক মণ্ডলের ঘরে টাকা আর ধরে না, ওদিকে আমাদের সন্ন্যাসীর তো তখন একেবারে ভোঁ ভোঁ অবস্থা। রসিক মণ্ডলের মতো আমার অত বুদ্ধি নেই, ফন্দির অভাব ছিল, এই সব ভেবে ভেবে আফসোসে আমার বুক একেবারে ফেটে যাচ্ছিল গো। এরকমই দুঃখে দিন দিন কাটছিল।
এমন সময় এক চেলার হাত ধরে সন্ন্যাসী এসে আমার বাড়িতে হাজির হল। সন্ন্যাসী বলল যে আমার সাথে নাকি তার কিছু গোপন কথা আছে। তো আমি সন্ন্যাসী আর তার চেলা একটা অন্য ঘরে গিয়ে বসলাম। সন্ন্যাসী বলল, তোমার খাজ না ওই তোমরা কি বলো না ট্যাকোস 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 বন্ধ হয়ে গেছে, সেই জন্য নিশ্চয় তোমার মনে ভারী আক্ষেপ। বাছা ধন দুঃখ করো না, অন্য উপায়ে আমি তোমাকে বিপুল ধনের অধিকারী করব। এবার এবার তাও দেখি আমার হাতে একটা টাকা দাও। সন্ন্যাসীর কথায় ডমরু তাকে এক টাকা দিলেন। সেই টাকাটিকে তৎক্ষণাৎ দ্বিগুণ করে দু টাকা করে সন্ন্যাসী তাকে ফেরত দিলেন। তারপর সন্ন্যাসীর আদেশে তিনি একটি মোহরও এনে দিলেন, তাও দ্বিগুণ করে দুটি মোহর সন্ন্যাসী তার হাতে দিলেন। শেষে একখানা দশ টাকা নোটও দ্বিগুণ করে ডমরুধরকে ফেরত দিলেন। তারপর সন্ন্যাসী বললেন, এই কাজ অধিক পরিমাণে করতে গেলে পুজো পাঠ আবশ্যক। তোমার ঘরে যত টাকা মোহর নোট সোনারূপো আছে পুজো পাঠ করে সেসব আমি ডবল করে দেব। ডমরু ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে বললেন, সন্ন্যাসী ঠাকুর আমি নিতান্ত বোকা নই, এইসব বুজরুকির কথা অনেক শুনেছি। গেরস্তের বাড়ি গিয়ে দুই একটা টাকা বা নোট ডবল করে তোমরা গেরস্তের বিশ্বাস অর্জন করো। তোমাদের জালে পড়ে গৃহস্বামী ঘরের সমস্ত টাকা কড়ি গয়নাপত্র সব এনে দেয়, হাড়ি অথবা বাক্সের ভেতর সেগুলো রেখে তোমরা পুজো করো। পুজো শেষ করে সাত দিন কি আট দিন পরে গৃহস্বামীকে সেই হাড়ি তুলে দেখতে বলো, আর সেই ফাঁকে তল্পি তল্পা সব গুটিয়ে নিয়ে তোমরা দাও চম্পট। হ্যাঁ, সাত আট দিন পরে গৃহস্বামী খুলে দেখে যে হাড়ি একেবারে ঢন ঢন। বাজিকরের ও চালাকি তো আমার সাথে খাটবে না সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বললেন, আরে পুজো পাঠ করে তো আমি চলে যাব না, তোমার ঘরে তুমি আমাকে বন্ধ করে দেখো। আর দেখো আমি অন্ধ, পালাবো কি করে? পুজোর দিন কোনো শিষ্যকে স্থানে আমি আসতে দেব না, সাত আট দিন পর তোমাকে টাকা কড়ি খুলে দেখতে বলবো না, পুজো শেষ হলে তখনই তুমি খুলে দেখবে যে সব সম্পত্তি বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। সন্ন্যাসীর এমন প্রস্তাবে ডমরু রাজি হলেন। শুভ দিন ও শুভ লগ্ন স্থির করে বাড়ির দোতলায় নিভৃত একটা ঘরে পুজোর আয়োজন করা হল। ডমরু ঘরের সমস্ত টাকা মোহর নোট এমনকি বিয়ের জন্য যে গয়না গড়িয়েছিলেন সব কিছু একটা বড় বাক্সে বন্ধ করে পুজোর স্থানে নিয়ে গেলেন। নির্ধারিত দিনে সন্ন্যাসী এবং ডমরু সেই ঘরে গিয়ে উপবেশন করলেন। সন্ন্যাসী পাছে পালায় তাই ডমরু বাড়ির চাকর বাকরদের সজাগ থাকতে বলে দিয়েছেন, সদর দরজাও বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ন্যাসী ঘট স্থাপন করলেন, দধি পিঠালি আর সিঁদুর দিয়ে ঘটে কি সব যেন আঁকলেন। তারপর ফট বট স্ট্রিং ওইং এই সমস্ত কত কি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। অবশেষে মহাসমারোহে হোম শুরু করলেন। কিছুক্ষণ সোয়াহা সোয়াহা বলেই আগুনে ঘি দিয়ে সন্ন্যাসী নিজের থলি হাতরে একটা টিনের কৌটো বার করলেন। সেই কৌটোর মধ্যে একরকম সবুজ রঙের গুঁড়ো ছিল। সেই সবুজ গুঁড়ো সন্ন্যাসী সোয়াহা বলে আগুনের মধ্যে ছুড়ে দিলেন। ঘটনা বর্ণনা করতে করতে ডমরুধর একেবারে ঘেমে উঠলেন। একটু দম নিয়ে বললেন, কি বলবো, ঘর একেবারে সবুজ রঙের ধোঁয়ায় ভরে গেল, আমার হঠাৎ ভীষণ ঘুম পেলো জানো তো। আমি ভাবলাম যে এইবার সন্ন্যাসী বেটা বোধহয় কিছুটা কাণ্ড করবে, এই সুযোগে আমাকে অজ্ঞান করে আমার টাকা কড়ি সব নিয়ে পালাবে, ওদিকে আমার তো আর নড়াচড়ার শক্তি নেই।
চাকর বাকরকে যে ডাকবো তাও পারলাম না। কিন্তু জানো, বললে বিশ্বাস করবে না, আমার কিন্তু তখন টনটনে জ্ঞান। কিন্তু এবার যা ঘটল, উফ, হঠাৎই আমার মাথার ভেতর থেকে এই আমি যেন বেরিয়ে গেলাম। বুঝতে পারলে না তো, বুঝিয়ে বলছি, মানে আমার এই যে মস্ত শরীরটা তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল, আর এই শরীর থেকে যে আমি বেরিয়ে এসেছি তার দিকে তাকিয়ে দেখলাম যে সেই আমি অতি ক্ষুদ্র, ঠিক এই বুড়ো আঙ্গুলের মতো, আর সেই শরীর একেবারে বায়ু দিয়ে তৈরি। সেই ক্ষুদ্র শরীর এতই হালকা যে আমি উপর দিকে উঠতে লাগলাম। সূক্ষ্ম বা লিঙ্গ শরীরের কথা আগে শুনেছিলাম, কিন্তু এমন অবস্থা যে আমার হবে তা কোনোদিন ভাবিনি গো, কোনোদিন ভাবিনি। মনে মনে ভাবলাম, ওই সবুজ ধোঁয়া দিয়ে সন্ন্যাসী আমাকে হত্যা করেছে, তাই মৃত্যুর পর আমার এমন সূক্ষ্ম শরীর হয়েছে। এখন আমি জমের বাড়ি যাচ্ছি। তার শ্রোতাগণের গুহার মতো হাঁ মুখ দেখে ডমনধর সামান্য থামলেন, তারপর আবারও শুরু করলেন তার জীবনের কাহিনী। সেই সূক্ষ্ম দেহ নিয়ে তিনি ছাদ ফুঁড়ে উপরে উঠতে লাগলেন, তারপর শো শো করে আকাশপথে চললেন। দূর দূর দূর, কত দূর উপরে তিনি উঠলেন তা তিনি বলতে পারেন না। মেঘ পার হলেন, চন্দ্রলোক পার হলেন, শেষে সূর্যলোকে গিয়ে উপস্থিত হলেন। সেই স্থানে তিনি এক আশ্চর্য ঘটনা দর্শন করলেন। দেখলেন একটা বুড়ি একটা কদম গাছতলায় বসে আঁশ বটি দিয়ে সূর্যকে একেবারে কুটি কুটি করে কাটছে, আর সেই ছোট ছোট সূর্যখণ্ডগুলো আকাশের পটে জুড়ে দিচ্ছে। এই তবে আকাশ বুড়ি? ডমরু ভাবলেন, ও, নক্ষত্র এই প্রকারে হয় বটে। আচ্ছা, এই যে সব নক্ষত্র, এরা সূর্যখণ্ড ব্যতীত তো আর কিছু নয়। যে খণ্ডগুলো বুড়ি আকাশ পটে ভালো করে জুড়তে পারে না, সেগুলো সব আলগা হয়ে খসে পড়ে। আচ্ছা, তখন লোকে বলে নক্ষত্রপাত হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছুক্ষণ পরে তার ভীষণ ভয় হলো, সূর্য তো গেল, এইবার পৃথিবীতে আবার দিন কিভাবে হবে? আকাশ বুড়ি তার মনের ভাব বুঝতে পেরে হেসে বলল, কি বাপটা বাবা, আমি তো অনেক ভোরে উঠে আকাশের গায়ে ঝাড়ু দিয়ে এই সব তারাগুলোকে একত্র করব, তারপর ঝেটিয়ে ঝেটিয়ে সব সাফা করব, তারপর আবার টুকরোগুলোকে জুড়ে জুড়ে পুনরায় আষ্ট করে প্রাতঃকালে উদয় হতে পাঠাবো। প্রতিদিন আমার এই কাজ বাবা। কোমর ধরে গেল গো, যাই। ও বাবা। আকাশ বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ডমরু ভাবলেন, এই নভোমণ্ডলের ব্যাপারটা একটু ভালো করে দেখতে হবে। তিনি শূন্য পথে শো শো করে ভ্রমণ করতে লাগলেন, কিন্তু সর্বনাশ। কিছু দূর গিয়েই তিনি দেখলেন দুটো বিকট আকার যমদূত তার মতো আরো একটা সূক্ষ্ম শরীরকে নিয়ে যাচ্ছে। ডমরুর তো ভীষণ ভয় হলো, আশেপাশে একটা মেঘও নেই যে তার পিছনে তিনি লুকোবেন। পালাবার সময় তিনি আর পেলেন না, খপ করে তারা ওকে ধরে ফেলল। একজন জিজ্ঞেস করল, এই তুই বেটা কে রে? সত্য যুগের রাজা হরিশ্চন্দ্র ভিন্ন বেওয়ারিশ হয়ে আর কারো এখানে আসার হুকুম নেই, নিশ্চয়ই তুই নরকের ফেরারি আসামি। এই বলে তারা ডমরুধরকে বেঁধে ফেলল, তারপর ধাক্কা মারতে মারতে তাকে নিয়ে চলল। ক্রমে সকলে যম পুরীতে গিয়ে উপস্থিত হল। যম তার দরবারে সিংহাসনে বসে রয়েছেন,
পাশে স্তূপাকার খাতাপত্র নিয়ে চিত্রগুপ্ত, আর তার সামনে ডাঙ্গোস হাতে ভীষণ মূর্তি যমদূতের পাল। ধৃত ব্যক্তিদের যমদূতেরা সেই রাজসভায় নিয়ে এসে হাজির করল। প্রথমে অন্য লোকটির বিচার আরম্ভ হল। চিত্রগুপ্ত তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম? সে বলল, আমার নাম বৃন্দাবন গুই। তারপর কোথায় নিবাস, কি জাতি প্রভৃতি জিজ্ঞেস করে খাতাপত্র দেখে চিত্রগুপ্ত যমরাজকে বললেন, হ্যাঁ মহাশয়, এই লোকটি অতি ধার্মিক, অতি পুণ্যবান। পৃথিবীতে থাকিয়া এ 12 মাসে 13 পার্বণ করিত, দিন দুঃখীর প্রতি সর্বদা দয়া করিত। সত্য পরোপকার ইহার ব্রত ছিল। এ কথা শুনেই যমরাজ গেলেন চোটে। তিনি বললেন, চিত্রগুপ্ত, তোমাকে আমি বারবার বলিয়াছি যে পৃথিবীতে গিয়া মানুষ কি কাজ করিয়াছে আর কি কাজ না করিয়াছে তাহার আমি বিচার করি না হে, বরং মানুষ কি খাইয়াছে আর কি না খাইয়াছে তাহার আমি বিচার করি। শোন, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা এইসব করিলে এখন আর মানুষের পাপ হয় না, তবে তবে অশাস্ত্রীয় মতে খাদ্য খাইলে মানুষের পাপ হয় বই কি? হ্যাঁ, তবে শিবক্ত তন্ত্র শাস্ত্র মতে সংশোধন করিয়া খাইলে দোষ হয় না। চিত্রগুপ্ত, তোমার মস্তিষ্ক স্থূল প্রায়, শোনো হে, তুমি বরং এই কেরানিগিরি ছাড়িয়া দাও। পৃথিবীতে তোমার বংশধরেরা কি করিতেছে একবার চাহিয়া দেখো। ব্রাহ্মণকে তাহারা এখন আর প্রণাম করে না, ইংরেজি পড়িয়া তাহাদের মেজাজ আগুন হইয়া গিয়াছে। তাই বলি যে, শোন চিত্রগুপ্ত, তুমিও ইংরেজি পড়ো, আর ইংরেজি পড়িয়া তোমার হেডটি গরম করো। হেডটি গরম করিয়া তুমি গলায় দড়ি দাও, বুঝিয়াছো? এই কথা বলে যমরাজ নিজেই সেই লোকটাকে জেরা করতে লাগলেন। বললেন, বলো দেখি, কেমন হে বাপু, কখনো বিলিতি বিস্কুট খাইয়াছিলে? অথবা অথবা বিলিতি পানি, যাহা খুলিতে ফট করিয়া শব্দ হয় আর যাহার জল বিজবিজ বিজবিজ করে, বলো দেখি। না, সত্য করিয়া বলো, কোনরূপ অশাস্ত্রীয় খাদ্য ভক্ষণ করিয়াছিলে কিনা? লোকটা খানিক ভেবে বলল, আগে একবার ভুল করে একাদশীর দিন পুঁই শাক খেয়ে ফেলেছিলাম। যমের সারা শরীর কেঁপে উঠল। তিনি বললেন, সর্বনাশ! করিয়াছ কি? একাদশীর দিন পুঁই শাক? ওরে ওরে, এই মুহূর্তে ইহাকে নরকে নিক্ষেপ করো। ইহার ইহার পূর্বপুরুষেরা যাহারা স্বর্গে আছে তাহাদিগকেও এক্ষণে নরকে নিক্ষেপ করা হোক, এবং পরে ইহার বংশধরগণের 14 পুরুষ পর্যন্ত সেই নরকেই যাইবে। ওহে চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, এই আমার আদেশ, তোমার খাতায় লিখিয়া রাখো। যমরাজের এই বিচার দেখে ডমরুধর তো হতবাক। এবার তার বিচারের পালা। বিচার শুরু হতে না হতেই তিনি উচ্চস্বরে বললেন, মহারাজ, আমি কখনো একাদশীর দিনে পুঁই শাক খাইনি। ডমরুর কথায় যমরাজ চমৎকৃত হয়ে উঠলেন। তিনি গদগদ কণ্ঠে বললেন, সাধু সাধু, এই লোকটি একাদশীর দিন পুঁই শাক খায় নাই, তবে
সাধু সাধু। এই এই মহাত্মার শুভাগমনে আমার জমালয় আজ পবিত্র হইল, বুঝলে? ওহে যমিনীকে শীঘ্র শঙ্খ বাজাইতে বলো। কে আছো হে যম কন্যাদিগকে বলো পুষ্পবৃষ্টি করিতে। বিশ্বকর্মাকে ডাকিয়া আনো, বিশ্বকর্মাকে ডাকিয়া ইহার জন্য একটি নতুন স্বর্গ নির্মাণ করিতে বলো হে। এক্ষুনি এক্ষুনি শীঘ্রই। এই কথা শুনে চিত্রগুপ্তের বড় হিংসা হলো। তিনি বললেন, মহাশয়, পৃথিবীতে লোকটির আয়ু এখনো শেষ হয় নাই। স্থূল দেহে রক্ত মাংসের আষ্টে গন্ধ ইহার শরীরে এখনো রহিয়াছে। এই কথা শুনেই যম তো একেবারে চোটে আগুন হয়ে গেলেন। চোখের পলকে ডমরুর প্রতি তার সমস্ত আদর লোপ পেল। তিনি বললেন, কে? সাদা সাদা গোল গোল হাসির ডিমের গন্ধ গায়ে, এই কে আছো হে? মারো মারো বেটাকে, ইহার মাথায় 10 ঘা ডাঙ্গস মারো, মারো শীঘ্রই মারো। যম বলা মাত্রই তার একজন দূত ডমরুর মাথায় মুগুরের এক বাড়ি মারল। ডমরুর মাথায় যেন বজ্রাঘাত হল। যন্ত্রণায় তিনি একেবারে ত্রাহি ত্রাহি বলে চিৎকার করতে লাগলেন, উড়িয়ে ওরে বাবা রে, ও মাগো, এ বাঁচাও, উড়ে মধুসূদন, মধুসূদন বাঁচাও বাবা, মধুসূদন রক্ষা করো, ওরে বাবা রে, ওরে বাবা। সেই এক ঘা মুগুরের বাড়িতেই তিনি সোজা জমপুরি থেকে আকাশ পথে অনেকটা নিচের দিকে নেমে এলেন। এরপর দমাস দমাস করে চলতে থাকলো আরো কতগুলো ঘা। উড়িয়ে ওরে বাবা রে, ও মাগো, এ বাঁচাও, হে উড়ে উড়ে বাবা। শেষমেশ দশম আঘাতে পৃথিবীতে এসে ডমরু তার নিজের বাড়ির ছাদ ফুঁড়ে সূক্ষ্ম শরীর নিয়ে একেবারে তার পূজোর ঘরে এসে পড়লেন। ঘরের মেঝে পড়ে ডমরু তার ক্ষুদ্র মাথায় ক্ষুদ্র হাত বোলাতে লাগলেন। প্রহারের চোটে তার চোখে এখন সর্ষে ফুল, মাথার মাঝখানে বেশ বড়সড় একটা আব গজিয়েছে। কিছুক্ষণ পর একটু সামলে উঠে তিনি হঠাৎ খেয়াল করলেন, তার পূর্বকার বড় দেহটা এখনো আসনে বসে আছে। অন্যদিকে সেই সন্ন্যাসীর শরীর মাটিতে পড়ে আছে। মুহূর্তেই তিনি বুঝতে পারলেন ঠিক কি হয়েছে। সবুজ গুঁড়োর ধোঁয়া দিয়ে ডমরুর শরীর থেকে প্রাণময় কোষ, মনময় কোষ, আরো সকল কোষ বার করে সন্ন্যাসী তার নিজের সূক্ষ্ম শরীর নিয়ে ডমরুর শরীর অধিকার করেছেন। শরীর এখন যতই ডমরুর হোক, সেটা আদতেও ডমরু নয়, সে হলো ওই সন্ন্যাসী। এই ছোট্ট সূক্ষ্ম শরীরে ডমরু সন্ন্যাসীর সাথে কোনো রকম কথা বলতে পারলেন না। নিরুপায় হয়ে তিনি তখন সন্ন্যাসীর দেহেই প্রবেশ করলেন। সন্ন্যাসীর লুটিয়ে পড়া দেহে ঢুকেই ডমরুধর উঠে বসলেন। তারপর রাগে কাঁপতে কাঁপতে বললেন, ভণ্ড শয়তান, যা এক্ষুনি আমার শরীর ছেড়ে নিজের শরীরে আবার ঢোক, যা। সন্ন্যাসী বাঁকা হেসে উত্তর দিলেন, এই পৃথিবীতে অন্ধ হয়ে দুঃখে কাল যাপন করছিলাম, ভোগ বাসনা এখনো আমার পরিতৃপ্ত হয়নি, ইচ্ছে ছিল কোনো যুবা ধনবান লোকের শরীর আশ্রয় করব, কিন্তু কিন্তু সেরূপ লোক আর পেলাম কই, কাজেই তোমার জীর্ণ শরীরে প্রবেশ করতে বাধ্য হয়েছি। তোমার এই শরীর দিয়ে এখন আমি সুখাদ্য ভক্ষণ করব, নানা রকম আমোদ করব। তোমার বিবাহ সম্বন্ধ হয়েছে না? তোমার শরীরে আমি বিবাহ করব, তোমার গৃহিণীকে নিয়ে ঘর কন্যা করব। মিছিমিছি তুমি গোল করো না হে,
আর কেউ তো সত্যিটা জানতে পারবে না। আর জানলেও কেউ বিশ্বাসই করবে না যে যে আমার আত্মা তোমার শরীরে প্রবিষ্ট হয়েছে আর তোমার আত্মা আমার শরীরে প্রবেশ করেছে। ক্রোধে অস্থির হয়ে হাতরাতে হাতরাতে ডমরু সন্ন্যাসীর গলা টিপে ধরলেন। কিন্তু হায় ঈশ্বর, তিনি তো তখন 553 বছরের পুরনো সন্ন্যাসীর দেহের ভিতর, তার ওপর আবার তার দুটো চোখই অন্ধ, তাই সন্ন্যাসীকে তিনি কিছুই করতে পারলেন না। হাসতে হাসতে সন্ন্যাসী তাকে অনায়াসে ধাক্কা মেরে ফেলে দিলেন। তারপর সন্ন্যাসী বললেন, দেখো হে, যদি গোলমাল করো তাহলে তোমার ঘোরতর অনিষ্ট হবে। তোমার চাকরদের দিয়েই আমি তোমাকে এ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। তখন ওই অন্ধ চোখ নিয়ে তুমি কিভাবে দিন যাপন করবে? শোনো, আমার চেলারা এই পুরো ব্যাপারটাই জানে। ওরা এসে তোমাকে আমার আস্তানায় নিয়ে যাবে। প্রাতঃকালে 1 ঘন্টা তারা তোমাকে নিচের দিকে মুখ করে ঝুলিয়ে রাখবে। সারাদিন তুমি বায়ু ভক্ষণ করবে, ঘোর রাত্রে চুপি চুপি আহার করবে। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন একবেলা তোমাকে আমি খেতে দেব। ডমরু আর কি করবেন, নীরব হয়ে রইলেন। চেলা দুজন এসে তাকে প্রায় চ্যাংদোলা করে বিন্দি গোয়ালিনীর চালা ঘরে নিয়ে চলল। ডমরুর অন্ধ চোখ দুটো দিয়ে দরদর করে অশ্রুপাত হচ্ছে। চালা ঘরে ডমরু সারা রাত মাটির উপর পড়ে অঝরে কাঁদতে লাগলেন। পরদিন সকালে চেলা দুজন তাঁর পা দুটো বেঁধে তাকে আম গাছের ডালে ঝুলিয়ে দিল। 1 ঘন্টা ওভাবে ঝুলে থাকার যে কি যন্ত্রণা তা কেউ বুঝবে না। ঘোর কষ্ট। কেন যে তিনি দম আটকে মারা গেলেন না সেটাই আশ্চর্যের। ডমরধর বললেন, বুঝতে পারছো তো এ তোমরা, আমি কি ঘোর বিপদে পড়েছিলাম? কেবল মা দুর্গার কৃপায় আমি সেই বিপদ থেকে পরিত্রাণ পেয়েছিলাম। আবারও বলছি, 1 ঘন্টা পর তারা আমাকে গাছ থেকে নামিয়ে নিল। তারপর সমস্ত দিন আমাকে জলটুকু পর্যন্ত দিল না, কিন্তু নিজেরা একে একে আমার বাড়িতে গিয়ে একেবারে চব্বচস্য গিলে খেল। এসে বলল, ডমরুর বাড়িতে আজ খুব ঘটা, 5-6টা খাসি কাটা হয়েছে, আরো নানান খাবার দাবার নাকি তৈরি হয়েছে, গ্রাম শুদ্ধ লোককে নাকি তিনি নেমন্তন্ন করেছেন। ডমরু বেশি সন্ন্যাসী নাকি এও বলেছে যে তার বিয়ে পর্যন্ত প্রতিদিন মহাসমারোহের সঙ্গে তিনি সকলকে ভোজ করাবেন। লম্বোদর কথা শুনে বললেন, হ্যাঁ, সেই সময় দিন কতক তোমার বাড়িতে খুব ধুম হয়েছিল, প্রতিদিন 16 পদে তোমার বাড়িতে ভোজন করেছিলাম, মনে আছে? তখন তোমার শরীরটাকে তুমি বলেই মনে করেছিলাম। হঠাৎ তোমার মতি গতির এমন পরিবর্তন কেমন করে হলো তা ভেবে আমরা সকলে আশ্চর্য হয়েছিলাম। তোমার বাড়ির চাকর আর ও সন্ন্যাসীর চেনা দুজন বলল, সন্ন্যাসী ঠাকুর তোমার সব সম্পত্তি ডবল করে দিয়েছেন, সেই আহ্লাদে তুমি মুক্ত হস্ত হয়েছ। আবার কেউ কেউ বলল যে তৃতীয়বার নতুন বিবাহের আমোদে আটখানা হয়ে তুমি এত টাকা খরচ করেছ। কিন্তু এখন বুঝলাম যে সে তুমি তুমি নও, তোমার শরীরে অধিষ্ঠিত সন্ন্যাসী। ডমরু বললেন, আমি বৃথা টাকা খরচ করব? আমি সেই পাত্র নই। আমি সে যে ওই যে সন্ন্যাসীর বেটা, সে আমার সম্পত্তি নষ্ট করেছে। তো যাই হোক, তো সেই সব ভেবে তো আমার বুক একেবারে ফেটে যেতে লাগলো। ঘোর রাতে একজন চেলা আমাকে এসে পোলাও, কালিয়া, কোরমা, কোপ্তা, কাটলেট, সন্দেশ, রসগোল্লা, খাজা, গজা, বেদানা, আঙুর এই সব খেতে দিল। বাঁকা হেসে চেলাটা কি বলল শুনবে?
বলল, আপনার প্রতি ডমরুবাবুর বড় ভক্তি, উঠুন প্রভু আহার করুন। হত ছাড়া, কিন্তু ছাই আমি আর খাবো কি? আমার যে কি সর্বনাশ হয়ে যাচ্ছে সেই সব ভেবেই তো আমার গলা দিয়ে আর খাবার নামলো না। আমার কারি কারি টাকা উড়িয়ে ওই সুখাদ্য প্রস্তুত করা হয়েছে। পরদিন সকালে আবার ডমরুকে তারা গাছে ঝুলিয়ে দিল। তারপর সারাদিন অনশনে রেখে গভীর রাতে খেতে দিল। প্রতিদিন এইভাবেই চলতে লাগলো। ওদিকে ডমরু নিজের বাড়িতে ধুমধামে সীমা পরিসীমা নেই। প্রতিদিন যজ্ঞ, দিনের বেলা সাধারণ লোকের ভোজন, রাতে বন্ধুবান্ধবদের ফিস্টি। ওই ফিস্টিতে সন্ন্যাসী আবার তার তান্ত্রিক বন্ধুবান্ধবদের সঙ্গে উচ্চ রকমের স্ফূর্তি করছিলেন। শেরি, শ্যাম্পেন প্রভৃতি বিলাতি মদের ফোয়ারাও চলেছিল। কেবলই ডমরুধরের টাকার শ্রাদ্ধ। ক্রমে শ্রাবণ মাস এলো, বিয়ের শুভ দিনও এগিয়ে এলো। যে শরীরে ডমরুধর অবস্থান করছিলেন তা অন্ধ বটে, কিন্তু কান তো ছিল। বিয়ের আগের দিন ইংরেজি বাজনা, দেশি বাজনা, ঢাক ঢোল সানাইয়ের রোলে এবং লোকের কোলাহলে ডমরুর কানে একেবারে ছেঁদা হয়ে গেল। তিনি শুনলেন যে ডমরু বাবু মহাসমারোহে বিবাহ করতে যাবেন। হে ঈশ্বর, পাছে কোনো যমদূতের সাথে সাক্ষাৎ হয়, পাছে আবার কেউ তার মাথায় মুগুরের বাড়ি মারে, এই ভয়ে এতদিন ডমরুধর সন্ন্যাসী শরীর থেকে একবারও বেরোনোর চেষ্টা করেননি। কিন্তু এত টাকার শ্রাদ্ধ দেখে দুঃখে তার মনের ভেতর যেন একেবারে দাবানল জ্বলতে লাগলো। সেদিন চেলারা তাকে গাছ থেকে নামিয়ে রেখে চলে যাওয়ার পর তিনি আর স্থির থাকতে পারলেন না। সন্ন্যাসীর শরীর থেকে কোনো মতে বেরোবার চেষ্টা করতে লাগলেন। অবশেষে কৃতকার্য হলেন। সন্ন্যাসীর শরীর অন্ধ, কিন্তু ডমরু সূক্ষ্ম বা লিঙ্গ শরীর তো অন্ধ নয়। অনেকদিন পর পৃথিবীর আলো দেখে তার মন আনন্দে নেচে উঠল। তিনি সূক্ষ্ম শরীরে তার বাড়িতে ফিরে দেখলেন সেই বাড়িটা সাজানো হয়েছে। এক জায়গায় বাজনাওয়ালারা বসেছে, বরযাত্রীদের জন্য কলকাতা থেকে অনেকগুলো ফার্স্ট ক্লাস গাড়ি এসেছে, বরের জন্য এসেছে সুসজ্জিত ঘোড়ার গাড়ি, গ্রামের রাস্তাও মেরামত করা হয়েছে। আয়োজনের ঘটা দেখে ডমরুর সেই সূক্ষ্ম দেহেও হৃৎপিণ্ড প্রায় মুখে উঠে এলো। ডমরু সূক্ষ্ম দেহে চারপাশ দেখে বেড়ালেন। সূক্ষ্ম শরীর অতি ক্ষুদ্র, হাওয়া দিয়ে গঠিত, তাই তাকে কেউ দেখতেও পেলেন না। আয়োজনের হৃদয় বিদারক দৃশ্য দেখে তিনি ওই স্থানে আর বেশিক্ষণ তিষ্ঠতে পারলেন না। ভাবলেন, দূর দূর আর ভালো লাগে না, বরং বনে গিয়ে বসে থাকি। সুন্দরবনে এখন মানুষের অধিক বাস নেই, যমদূতের সেদিকে বড় যাতায়াত নেই, তাই সুন্দরবনে গিয়েই বসে থাকি। বায়ু বেগে তিনি সুন্দরবনের দিকে চললেন। প্রথমে ডমরুধর তার আবাদে গিয়ে উপস্থিত হলেন। সে স্থানে তিনি তার কোনো কর্মচারীকে কিন্তু দেখতে পেলেন না। কেউ মাছ, কেউ ঘি, কেউ মধু, কেউ পাঠা নিয়ে নকল ডমরুর বিয়ের নিমন্ত্রণে গিয়েছিল। মনের দুঃখে ডমরু গভীর জঙ্গলে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন এক গাঙের ধারে একখানা নৌকো লাগিয়ে রাখা আছে, আর উপরে ডাঙায় বসে পাঁচ ছজন কাঠুরিয়া কাঠ কাটছে। তাদের সঙ্গে মুগুর হাতে একজন ফকিরও আছে। মন্ত্র পড়ে সে বনের বাঘেদের মুখ বন্ধ করে দিয়েছে, তাই কাঠুরিয়ারাও নির্ভয়ে কাঠ কাটছে। ডমরু সেখানে সবার চোখের অলক্ষ্যে একটা শুকনো কাঠের তক্তার উপর গিয়ে বসলেন। এখানে বসে
মনের বেদনায় তিনি কাঁদতে লাগলেন। অশ্রু জলে তার বুক ভেসে যেতে লাগল। আমার কি সুপনাশ হয়ে গেল গো মা। আজ ওই সন্ন্যাসী কিনা ডমরুধর সেজে তার জন্য স্থির করা পাত্রীকে বিয়ে করতে যাবে, বাসর ঘরে গান গাইবে, তারপর ফুলসজ্জে হবে। ডমরুধরের প্রাণে যন্ত্রণা আর সয় না। হায় 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 হায়, তার যে সব গেল সব গেল। তিনি মনে মনে মা দুর্গাকে স্মরণ করলেন, প্রাণ ভরে মাকে ডেকে বললেন, মা মা, তুমি জগতের মা, তোমারই অভাগা পুত্রের প্রতি কৃপা করো মা। মহিষাসুরের হাত থেকে যেমন দেবতাদের রক্ষে করেছিলে, তেমনি এই সন্ন্যাসীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো মা। আমি কোনোদিন লক্ষ্মী মনসা কারোর পুজো করিনি, কিন্তু এখন থেকে মা প্রতি বছর আমি তোমার পুজো করব। মা মা মাগো মা। মা জগদম্বাকে প্রাণ ভরে ডাকলে তিনি সাড়া দেন, তিনি ডমরুধরের প্রতি কৃপা করলেন। বন থেকে হঠাৎ এক বিশাল আকার বাঘ এসে কাঠুরেদের মাঝখানে পড়ল। সুন্দরবনের কুখ্যাত মানুষ খেকো প্রকাণ্ড বাঘ, শরীর হলুদ লোমে ঢাকা আর তার মাঝে কালো কালো ডোরা। এ কোনো চিতা বাঘ গুল বাঘ নয়, একেবারে যাকে ইংরেজিতে বলে রয়্যাল টাইগার, এ সেই টাইগার। এক চাপড়ে সে একজন কাঠুরেকে ধরাশাই করল। ফকিরের মন্ত্রে তার মুখ বন্ধ ছিল, তাই মুখে করে সে লোকটাকে ধরতে পারল না। সেই জায়গায় শুয়ে পড়ে থাবা দিয়ে সে মানুষটাকে পিঠে তোলার চেষ্টা করতে লাগল। পাশেই না সরু না মোটা একটা গাছ ছিল, বাঘের লম্বা লেজটা তার পাশেই মাটিতে পড়েছিল। এমন সময় একজন কাঠুরে তার উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। বাঘের লেজটা নিয়ে সে সেই গাছে একটা পাক দিল, তারপর লেজের আগাটা শক্ত করে টেনে ধরল। বাঘের তো ভীষণ ভয় হলো। বেটা বাঘ মনে মনে ভাবল, মানুষ ধরে মানুষ খেয়ে বুড়ো হলাম, কিন্তু আমার লেজ নিয়ে কেউ কোনোদিন টানাটানি করেনি। আজ বাবধন তোমাদের এ কি কাণ্ড। বাঘ পালাবার চেষ্টা করল, একবার দুবার তিনবার বিষম শক্তি প্রকাশ করে বাঘ পালাতে চেষ্টা করল, কিন্তু গাছে তার লেজের পাক, তাই সে পালাতে পারল না। ডমরুধর চোখ গোল গোল করে বলতে লাগলেন, অসুরের মতো বাঘ যেরকম গায়ের জড়ি করছিল, তাতে আমার মনে হলো যা এইবারে লেজ টানা ছিঁড়ে যায়। কিন্তু দৈবের ঘটনা একবার দেখো, এত টানাটানিতেও বাঘের লেজ কিন্তু ছিঁড়ল না। তবে একটা অসম্ভব ঘটনা ঘটল। প্রাণের দায়ে ঘোরতর শক্তিতে বাঘ শেষকালে এমন হ্যাচকা টান মারল যে চামড়া থেকে তার আস্ত শরীরটা একেবারে বাইরে বেরিয়ে এলো। সাপ যেমন খোলস ছাড়ায়, ঠিক তেমন চামড়া ছাড়িয়ে বাঘ তো একেবারে রুদ্ধশ্বাসে বনের ভিতর ছুটতে পালালো। ফকির আর কাঠুরেরা ঘোরতর বিস্মিত হয়ে এক দৃষ্টে হাঁ করে সেই দিকে চেয়ে রইল। বাঘের লেজ ধরে যে কাঠুরে গাছে পাক দিয়েছিল সেও হাঁ করে চেয়ে রইল। বাঘ শূন্য ব্যাঘ্র চর্ম সেই স্থানেই পড়ে রইল। ডমরুর হঠাৎ কি মতি হতেই তিনি গরম গরম সেই বাঘছালের ভেতর প্রবেশ করলেন। ব্যাঘ্র চর্মের ভেতর তার বায়বীয় সূক্ষ্ম শরীর প্রবেশ করা মাত্রই সেই ছালটা সজীব হয়ে উঠল, গা ঝাড়া দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। গাছের গা থেকে লেজটা সরিয়ে নিলেন, পাছে এরা ফের গাছে লেজের পাক দেয়, তাই দুই একবার বিরাট আস্ফালন করলেন। আগে থেকেই লোকগুলো অবাক হয়েছিল, কিন্তু বাঘ ছাল আবার নতুন বাঘের রূপ নিয়েছে দেখে তারা এখন দশ গুণ বেশি ভয় পেয়ে গেল।
ভয়ে ফকির আর কাঠুরেরা দৌড়ে গিয়ে নৌকায় উঠে তাড়াতাড়ি নৌকো স্রোতের মাঝখানে নিয়ে দ্রুত বেগে পালালো। ডমরু বললেন, এই নতুন শরীরের দিকে আমি চেয়ে দেখলাম, এখন আমি হলাম গিয়ে সুন্দরবনের কেঁদো বাঘ, ওই যাকে ইঞ্জিরিতে বলে রয়্যাল টাইগার। ভাবলাম ই তো মন্দ কথা নয়, এখন যাই, এই শরীরেই বিবাহ আসরে গিয়ে উপস্থিত হই, দেখি বেটা সন্ন্যাসী আমার পাত্রীকে কেমন করে বিয়ে করে। হ্যাঁ এই রূপ স্থির করে আমি তখনই দৌড়তে শুরু করলাম। কখনো নিবিড় বনের ভেতর দিয়ে চললাম, কখনো লোকের আবাদের ধার দিয়ে চললাম, কখনো সাঁতার দিয়ে অথবা লম্ব দিয়ে শত শত নদীনালা পার হলাম। যে গ্রামে কন্যার বাড়ি, সন্ধ্যের মধ্যেই তার একরোশ দূরের মধ্যে গিয়ে পড়লাম। দূর থেকে দেখতে পেলাম আলো জ্বলছে, আর বাজনা বাদ্যের শব্দ শুনেই বুঝতে পারলাম ওই বর আসছে। সেই দিকেই আমি বিশাল বাঘের শরীর নিয়ে ধাবিত হলাম। হলুম শব্দে এক লাফে একেবারে বাদ্যকরদের মাঝখানে গিয়ে পড়লাম। তারা আমার সেই মেঘ গর্জনের মতো হালুম শব্দ শুনে আর আমার সেই রুদ্র মূর্তি দেখে নিজের বাদ্যযন্ত্র ঢাক ঢোল সব ফেলে যে যেদিকে পারল পালাল, যারা পালাতে পারল না তারা ওইখানেই মুচ্ছ গেল। যারা আলো নিয়ে যাচ্ছিল তাদেরও একই অবস্থা। আমি আমার হালুম শব্দে বরযাত্রীর গাড়ির কাছে গিয়ে উপস্থিত হলাম। টপা টপ তারা গাড়ি থেকে লাফিয়ে এদিক ওদিক সব পালিয়ে গেল। লম্বোদর বিস্ফারিত চোখে বলল, এ আমিও তো বরযাত্রী গিয়েছিলাম, আমি একটা গাছে উঠে গিয়েছিলাম, আমাদের বন্ধু শঙ্কর ঘোষ গাড়ি থেকে লাফিয়ে পা ভেঙেছিল, শেষে সমস্ত রাত্রি সে একটা পুকুরে গা ডুবিয়ে বসেছিল। ডমরুধর তখন এক লাফে বরের ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলেন। সামনে প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার দেখে ত্রাসে সন্ন্যাসীর একেবারে হৃদকম্প শুরু হলো। ডমরুর শরীর থেকে ফট করে সে নিজের সূক্ষ্ম শরীর বার করে আনল, আর সেই সূক্ষ্ম বায়বীয় শরীর নিয়ে সে যে কোথায় পালালো তা আর ডমরুধর বুঝতে পারলেন না। সেদিনের পর সেই সন্ন্যাসী বা তার চেলাদের আর কোনোদিন কোথাও দেখা যায়নি, বিন্দির চালা ঘরে তার দেহটিও আর পাওয়া যায়নি। ডমরু দেখলেন বরের গাড়ির ওপর তার শরীরটা লুটিয়ে পড়ে আছে, তৎক্ষণাৎ তিনি বাঘছাল থেকে বেরিয়ে নিজের দেহে প্রবেশ করলেন। গাড়ির গদিতে বাঘছাল পেতে তিনি গাঁট হয়ে বসলেন। নিজের শরীর পুনরায় ফিরে পেয়ে তিনি আনন্দে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। পাত্রীর জন্য গয়নার বাক্সটা সন্ন্যাসী সঙ্গে করে নিয়ে এসেছিল, সেটা গাড়িতেই আছে। এখন বিয়ে বাড়ি যেতে হবে, কিন্তু আশেপাশে একটাও জনপ্রাণী নেই, হবে কি করে, বাঘের ভয়ে তো সকলে ভোঁভা, আবার একলা তো বিয়ে করতে যাওয়া যায় না। গাড়ি থেকে নেমে তিনি রাস্তার উপর পড়ে থাকা একটা ঢোল নিয়ে নিজেই ঢ্যাং ঢ্যাং করে বাজাতে লাগলেন। যারা মূর্ছিত হয়ে গড়াগড়ি দিয়েছিল তারা আবার ঢোলের আওয়াজে পিটপিট করে তাকালো, যদিও বেশিরভাগ বাদ্যকরকেই আর সেখানে দেখা যায়নি। তবু পরে জানা গেছে তারা নাকি প্রাণপণে দৌড়ে একেবারে কলকাতা পৌঁছে তবে নিঃশ্বাস ফেলেছিল। সেটা একদিকে ডমরুধরের জন্য মঙ্গলই হয়েছিল, তাদের কাউকেই আর টাকা দিতে হয়নি, বরং বিবাহের পরের দিন বউ নিয়ে নিজের গ্রামে ফেরার সময় তাদের বাদ্যযন্ত্রগুলো তিনি কুড়িয়ে নিয়ে গিয়েছিলেন। কিছুদিন পর তারা যখন এলো তখন অনেক কষ্টে ডমরুর কাছ থেকে তাদের যন্ত্রগুলো বার করতে হলো, আর বেটারা টাকা চাইবে কোন লজ্জায়।
দুই চারজন বরযাত্রী আর চাকরকে নিয়ে ডমরুধর বিয়ে বাড়িতে হাজির হলেন। কোথার থেকে যেন এক পাল স্ত্রীলোক এসে ডমরুর সাথে রঙ্গতামাশা করতে শুরু করল। একেবারে তারকা রাক্ষসীর মতো দেখতে একজন তার কান মুলে দিয়ে বলল, বিবাহ তৃতীয় পক্ষ, সে কেবল পিতৃরক্ষে গো। আবার আরেকজন 9-10 বছরের ফোঁচকে ছুরি এসে তার কান টানতে টানতে একই কথা বলতে লাগলো। ডমরুর আর সহ্য হলো না, অধৈর্য হয়ে তিনি বললেন, নে নে, তোর আর ফোঁচকেমিতে কাজ নেই রে ছুরি, আমি তো দাদুর বয়সী। কিন্তু এই সময় আবার আর এক বিপত্তি ঘটল। বরণ ডালা হাতে ডমরুধরের শাশুড়ি ঠাকুরুন বরণ করতে আসলেন। জামাইয়ের মুখপানে একবার তাকিয়েই তো তিনি অজ্ঞান। বরণ ডালা ফেলে কন্যার হাত ধরে প্রাঙ্গণের এক পাশে গিয়ে মাটির উপর তিনি শুয়ে পড়লেন। সেই স্থানে শুয়েই তিনি উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, ও গো মা গো, ওই পাদরে রাতে তোরে আমি কি করে দেব গো মা, ওই বুড়ো রাতে কি করে আমি তোরে দেব। এমন সময় হুড়ো হুড়ি করে সেই ঘটকি এসে সেখানে উপস্থিত হলো। সে তাড়াতাড়ি বলল, ওরে বাবা গো, কত দেরি হয়ে গেল গো, ও কে কোথায় আছো গো, এই শিগগির গয়নার বাক্সটা নিয়ে এসো তো দেখি, যাও 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 যাও, আর দেরি করো নি, যাও যাও যাও, আরে দাঁড়িয়ে দেখছোটা কি, যাও না তাড়াতাড়ি। গয়নার বাক্স নিয়ে আসা হলো। ডমরুর থেকে চাবি নিয়ে বাক্স খুলে সে গয়না পড়াতে বসল। মেয়ের হাতে তাগা, যশম, তাবিজ, বাজু, চুড়ি, বালা এই সমস্ত পড়ানো। পাত্রীর গায়ে সোনা একেবারে ঝকঝক করতে লাগল। শাশুড়ি ঠাকুরুন চোখের জলের মাঝেই আর চোখে চেয়ে চেয়ে দেখতে লাগলেন। তার কান্নার সুর ক্রমেই হালকা হয়ে এলো। অবশেষে কন্যা যখন সমুদয় ভূষণে ভূষিত হয়ে উঠল, তখন তিনি উঠে বসে চোখ মুছলেন, বললেন, যা হোক, আমার এলো কিসে, তবে সুখেই থাকবে গো। শুভক্ষণে ডমরুধরের বিবাহ সম্পন্ন হল। পরদিন বউ নিয়ে তিনি গৃহে প্রত্যাগমন করলেন। ডমরু গল্প প্রায় শেষ করে বললেন, সন্ন্যাসী আমার কত টাকা নষ্ট করেছিল, যাক গে সে কথায় আর এখন কাজ কি বলো, চিরকাল আমি কপালে পুরুষ, সৌভাগ্যক্রমে সেই সময় ওই স্বদেশী হিরিকটা আবার উঠল, তো আমি তখন এক স্বদেশী কোম্পানি খুলে বসলাম, পূব দেশের এক ছোকরাকে চারিদিকে বক্তৃতে করতে পাঠালাম, তার বক্তৃতে ধমকে অনেকেই এসে শেয়ার কিনল, তারপর এই গলায় ভীষণ কফ বসেছে বুঝলে, গলায় খুব কফ। লম্বোদর ভ্রুকুচকে বললেন, কপকাশিতে আবশ্যক কি, কষ্ট করে বলো না যে তুমি ওই সব টাকা একাই হজম করেছ, বাকি লোকগুলো মাথায় হাত দিয়ে কেঁদেছে। ডমরুধর ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে বললেন, শোনো হে, ভাগ্যবান পুরুষদের টাকা একদিক দিয়ে যায়, অন্য দিক দিয়ে আসে। যাই হোক, মা দুর্গা আমাকে সেই সন্ন্যাসী সংকট থেকে উদ্ধার করেছিলেন, সেই সময় থেকেই আমি প্রতি বছর মা দশভুজার পুজো করে থাকি আর কি, বুঝলে? কে পুরোহিত মশাই, আপনি কি বলেন? যথারীতি পুরোহিত মশাই পাশ থেকে বললেন, যদি বাপি বর দেয়াস্তায়াম্যকং মহেশ্বরী সংস্মৃতা সংস্মৃতাত্যং ন হিংসিতাঃ পরমাপদ। দেবগণ বলিলেন, হে মহেশ্বরী, যদি আমাদিগকে বর দিবে, তবে ঘোর বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিলে তুমি আমাদিগকে রক্ষা করিও। Thank you.
শেষ হলো আমাদের আজকের নিবেদন। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরু চরিতের প্রথম উপাখ্যান অবলম্বনে তন্ত্র বিভ্রাটে ডমরু। গল্পের অনুলিখন এবং অডিও রূপ স্বাগতা সাহা। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার। গল্পের শুরুতে যে গানটি আপনারা শুনলেন সেই গানের কথা, সুর এবং কণ্ঠে আমি শীর্ষেন্দু ভৌমিক। গল্পের সূত্রধর, গল্পের কথক এবং ডমরু চরিত্রে আমি শীর্ষেন্দু। আকাশবুড়ি এবং মহিলা ঘটকের চরিত্রে স্বাগতা। লম্বোদরের চরিত্রে প্রভাকর। যমরাজ এবং চিত্রগুপ্ত চরিত্রে শুভদীপ। ভণ্ড সন্ন্যাসীর চরিত্রে অর্ণব। এবং যমদূত ও বৃন্দাবন গুঁয়ের চরিত্রে শ্রীরূপ। এই উদ্যোগে আমরা পাশে পেয়েছি হরতনের গোলাম অডিও স্টোরি চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডু এবং শুভদীপ অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথ এবং স্ক্যাটার্ড থটস অডিও স্টোরি চ্যানেল থেকে অর্ণবকে। একই সঙ্গে আমরা অতিথি শিল্পী হিসেবে পাশে পেয়েছি শ্রীরূপ পাড়ালকে। ওদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ওদের চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা অবশ্যই ওদের চ্যানেল ভিজিট করুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্পের আবহ সঙ্গীতে তবলা বাদনে শ্রী মানিক সাহা, তাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। উইল অফ টেলস খুব শিগগিরই ফিরে আসবে তার একটি বিশেষ নিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।